গত ভিডিওতে রাইটিং এর সাজেশন দিয়েছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, এই ভিডিওতে বলবো তোমরা রিটোরিয়াল লেটার কিভাবে লিখবে, এবং তার আগে রিটোরিয়াল লেটারের কিছু গুরুত্বপূর্ণ গুলো বলে দিই। তবে মনে রেখো রিটোরিয়াল লেটার একটা পার্টিকুলার ফরম্যাট আছে, আমি ভিডিও শেষে সেই ফরম্যাটটা তোমাদেরকে বলে দেবো। তার আগে তোমরা আগে দেখে নাও যে কোন কোন রিটোরিয়াল লেটার গুরুত্বপূর্ণ। প্রথমত, রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস, ব্যাড কন্ডিশন অফ হসপিটালস, হাই প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস, ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন, কমিউনাল ডিসহারমনি, প্লাস্টিক ব্যাগস, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, অ্যান্ড নেসেসিটি অফ প্ল্যান্টিং মোর ট্রিজ। এই কটা গুরুত্বপূর্ণ। এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে তোমরা একটা ফরম্যাট মেনটেন করবে, প্রথম এবং শেষটুকু এক রাখবে, মাঝখানে টুকু চেঞ্জ করতে হয়, তিন চার লাইন মুখস্থ করলেই তুমি একা লিখতে পারবে। আমি একটা ছোট্ট ইন্ট্রোর পরে পুরো ভিডিওতে ডিসক্রাইব করে দেখাচ্ছি যে কি করে ইন্টারভিউটা লিখতে পারবে। তো পুরো ভিডিওটা দেখো, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব ভালো থাকো, পুরো ভিডিওটা দেখে নাও। যে এডিটোরিয়াল লেটারের ফরম্যাটটা আমি তোমাদেরকে দেখাতে চলেছি সেটা দেখো। প্রথমেই এই ফরম্যাটটা মেনটেন করতে হবে টু দি এডিটর, দ্য টাইমস অফ ইন্ডিয়া, হ্যাঁ, কলকাতা 701। যাই হোক, এই এরকমভাবে লিখতে হবে। সাবজেক্ট, ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন। পরীক্ষার খাত প্রশ্নে যে অ্যাবাউটের অংশটুকু থাকবে, অ্যাবাউটের পরবর্তী অংশটুকু, অথবা রিগার্ডিং লিখে তার পরবর্তী অংশটুকু, অ্যাবাউট অথবা রিগার্ডিং লিখে তার পরবর্তী অংশটুকু তুমি, মানে রিগার্ডিংয়ের পরবর্তী অংশটুকু প্রশ্ন থেকে তুমি কিন্তু সাবজেক্ট হিসেবে চুজ করবে। দেখো, রিটোরিয়াল লেটারের যে অংশটুকু মুখস্থ করতে হয়, এইটা মেন অংশ, এটা মুখস্থ করতে হয়। এখানে একটু চেঞ্জ হবে, এই সাবজেক্টের অংশটুকু চেঞ্জ হবে, এই অ্যাবাউটের পরবর্তী অংশটা চেঞ্জ হবে, অ্যাবাউটের পরবর্তী অংশটুকু চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। তাহলে আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি অ্যালাউ মি আ লিটল স্পেস ইন দ্য কলাম অফ ইউর এস্টিমড ডেইলি সো দ্যাট আই কুড ভেন্টিলেট মাই গ্রিভেন্স রিগার্ডিং অথবা অ্যাবাউট। আমি বলেই দিয়েছি দ্য ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন, এই অংশটুকু চেঞ্জ হবে, যে ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন, এই অংশটুকু চেঞ্জ হবে। এখানে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, যেটা আমি ভিডিওতে বলেছি, সেই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। ইট উড বি অ্যান আউটব্রাস্ট অফ অ্যাঙ্গার অন বিহাফ অফ এভরি ওয়ান, একই থাকবে এটা, শুধু এটুকুনি চেঞ্জ হবে। এবার দেখো, ধরো আমি ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন, মানে অধিমাত্রায় যে মাইক্রোফোন ব্যবহারটা নিয়ে লিখছি, কত সহজ সহজ লাইন, ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন ইজ কজিং গ্রেট ইনকনভিনিয়েন্স টু দ্য পিপল, স্পেশালি টু দ্য স্টুডেন্টস ডিউরিং রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল ফাংশনস, ইট প্রিভেন্টস দেম ফ্রম কনসেন্ট্রেটিং অন দেয়ার স্টাডিজ, মানে এটা তাদের পড়াশুনোর মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছে, ইট ইজ আ সিভিয়ার থ্রেট টু দ্য সিক অ্যান্ড ওল্ড পিপল, এটা একটা মারাত্মক ভয়ের কারণ বয়স্ক ব্যক্তিদের জন্য এবং যারা অসুস্থ ব্যক্তি। ইট অলসো ডিস্টার্ব আওয়ার স্লিপ অ্যাট নাইট, ইট অ্যাট দ্য সেম টাইম আমাদের ঘুমকেও নষ্ট করে, ইট অ্যাট দ্য সেম টাইম ডিমলিশেস দ্য মেরিট অফ আ ওয়েল বিং সোসাইটি। এই লাইনটাও তুমি কিন্তু সর্বত্র লিখতে পারো, এই লাইনটা কমন, ল্যান্ডটাও তুমি সর্বত্র লিখতে পারো। লাস্টে এইটা, এইটুকুনিও লাস্টে, সো আই হোপ দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি অ্যাকশন ইমিডিয়েটলি, আ স্ট্রং এডিটোরিয়াল ফ্রম ইউর মাইটি পেন উইল গো আ লং ওয়ে ইন সলভিং দিস প্রবলেম। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এই লাইনটা অবশ্যই তুমি লিখবে। এইবার শেষের দিকটা ইয়ার্স ফেইথফুলি দিয়ে শেষের দিকটা দেখে নাও, ইয়ার্স ফেইথফুলি দিয়ে, হ্যাঁ, ইয়োর নেম মানে তোমার নিজের নাম লিখবে, এখানে একটা ঠিকানা দেবে, ঠিক, বোঝা গেল, ডেটটা নিচে এইভাবে দেবে। এই হচ্ছে ফরম্যাট, আরও বাদবাকি গুলো তোমরা খুঁজে নাও, যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট বক্সে জানাও। এটা হচ্ছে এডিটোরিয়াল লেটারের ফরম্যাট, অত্যন্ত সোজা। আই হোপ ইউ লাইক ইট, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস ইফ ইউ লাইক ইট, থ্যাংক ইউ, খুব খুব ভালো হোক তোমাদের পরীক্ষা।